আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমিওপ্যাথিক টিপস। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনায় শুরু করছি। আলোচনা করব যারা ডিপ্রেশনে ভোগে, যাদের অ্যাংজাইটি আছে, অত্যাধিক মানসিক চাপ, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক রিমেডি ইগনেশিয়ানি। ইগনেশিয়া খুব কমন একটি হোমিওপ্যাথিক রিমেডি, সাধারণত যারা ডিপ্রেশনে ভোগে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ মানসিক ভারসাম্যহীনতায় যারা ভোগে তাদের জন্য। কিছু কমন সিমটম আমরা জানব, যেগুলো হচ্ছে মেন্টাল সিমটম, অর্থাৎ মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণ, এই দুটোর উপরে হোমিওপ্যাথিক রিমেডিগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে অধিক কাজ করে এই ইগনেশিয়া হোমিওপ্যাথি রিমেডি। লক্ষণগুলো হচ্ছে মানসিক কষ্ট, যারা নীরবে সহ্য করে, কাউকে বলতেও পারে না এবং কারো কথা সহ্যও করতে পারে না, বিভিন্ন কাজে ব্যর্থতা, অর্থাৎ কোনো প্রজেক্টে ব্যর্থতা, দাম্পত্য জীবনে ব্যর্থতা, কোনো কন্ট্রাক্টে ব্যর্থতা, তারা যে কোনো কাজে ফেলর হলে যে মানসিক ডিপ্রেশনে ভোগে, তাদের যে মানসিক চাপ আসে সেটির জন্য এই রিমেডিটি কাজ করে। জীবনে কোনো ক্ষেত্রে যদি ব্যর্থতা থাকে, হতাশা থাকে, সেক্ষেত্রেও তাদের অতিরিক্ত একটা চাপ চলে আসে মনের দিক থেকে। তাদের মানসিক সিমটমগুলো এরকম যে কখনো হাসে কখনো কাঁদে, এই রকমের কিছু সিমটম লক্ষ্য করা যায়। সমবেদনা যদি জানানো হয় তাকে, সেক্ষেত্রে সে সেটি নিতে পারে না, আরও বেশি দুঃখ পায়, আপসেট হয়, তাকে কেউ সমবেদনা জানা কেটিও সে সহ্য করতে পারে না। তার ফিজিক্যাল সিমটম থাকে যে অত্যন্ত মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা, হেডেক যেটাকে বলা হয়, সবসময় লেগে থাকে, অতিরিক্ত চিন্তা করলে মাথা ব্যথা হওয়া এটা স্বাভাবিক একটি বিষয়। পেরে ফুটালে যে রকম ব্যথা লাগে সেই রকম এক ধরনের ব্যথার অনুভূতি তার ভিতরে লক্ষ্য করা যায়, বিশেষ করে মাথার দিকে, মাথার পিছনে সাইডে। অনেক সময় গঠনে পুরুষালী হয় এবং স্বভাব মেয়েলি, অর্থাৎ কোনো মেয়ে মানুষ, অনেক সময় মেয়ে মানুষকে দেখা যায় পুরুষের মতো গঠন, মেয়েলি স্বভাব, স্বভাব যেটা মেয়েলি এটা মেয়েলি থাকে। আবার পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষের গঠন, স্বভাব মেয়েলি, সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হচ্ছে ইগনেশিয়া। ইগনেশিয়া সাধারণত কাশির ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে, এই সিমটমগুলো যদি থাকে, কাশি যদি থাকে, দাঁড়ালে কাশি তাদের বেড়ে যায় একটা সিমটম, সেক্ষেত্রে ইগনেশিয়া চমৎকার কাজ করে। সাধারণত শীতকাতর যদিও ইগনেশিয়া, কিন্তু গরমেও উপশম হয়। মূল কথায় এর সারমর্ম এরকম দাঁড়াচ্ছে যে মনের দুঃখ, মনে যারা চেপে রাখে, ডিপ্রেশনে ভোগে, অতিরিক্ত মানসিক চাপ নিয়ে থাকে, তাদের জন্য কার্যকরী রিমেডি হচ্ছে ইগনেশিয়া। এটি সেবনের নিয়ম হচ্ছে লিকুইড যদি হয় 2 ফোঁটা করে দুই বেলা সকালে এবং রাত্রে খাবার আগে, 6, 30 এবং 200, এই পটেন্সিগুলো, এর বেশি অ্যাপ্লাই করতে গেলে বেশি পাওয়ার ডক্টরের শরণাপন্ন হতে হবে। 200 পাওয়ার অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে সকালে এবং রাত্রে গ্লোবিসি করে 4টি করে পিল সকালে এবং রাত্রে খাবারের আগে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম।